শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো। আমি শিপটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তোমরা তো বুঝতে পারছো আমি চয়েসপুর দেখতে এসেছি বাবার বাড়ি, 15 তারিখে এসেছি। আমাদের 12 তারিখের অধিবাস, আমরা 15 তারিখে আসি। আর আমাদের না ওই যে পেছনে বসে রয়েছে বোন, আমাদের সব ফোনে ফোনে কথা হয়ে যায় কবে যাব, মানে আমাদের চয়েসপুরে যেতেই হবে আর কি। যে মানে আমাদের এই চয়েসপুরে সবাই, মানে যত আমাদের গ্রামের মেয়ে আছি, বোন বন্ধু বান্ধবী সবাই একসঙ্গে এই চয়েসপুরে আমাদের ভীষণ আনন্দ হয়, আড্ডা হয়, গল্প হয়, সবই হয়। এই সন্ধ্যে থেকে এই গরমুলি দেখতে আসি, কত গল্প আমাদের। হ্যাঁ, তোমরা বলে চয়েসপুর দেখো নাকি, চয়েসপুর দেখি, কিন্তু তার মাঝেও না আমাদের গল্পগুলো করতেই হয়, ভালো লাগে বেশ। একসঙ্গে সবসময় সবাই তো আসা হয় না, এই চব্বিশপুরটাতে না আমরা যত বান্ধবীগুলো আছি, বোনরা আছি, সবাই একসঙ্গে জড়ো হয় এই চব্বিশপুরে, ওই জন্য ভীষণ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, দেখবে অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে। আর ঠাকুর দেবতা জিনিস তো নিশ্চয়ই ভালো লাগবে। ও বিষ্ণু বিয়ার সাথে বিয়ে হবে আজ রাতে, আজ নিমাই প্রভুর বিয়ে মাগো। আমাদের এখানে না খাওয়া দাওয়াটা আছে জানো তো, যেদিন অধিবাস হয় সেই অধিবাসের দিন থেকে একদম সেই কুঞ্জ ভগবানকে ধুলোটের দিন পর্যন্ত খাওয়া দাওয়া, প্রতিদিন ডাল ভাত তরকারি, এমনকি রাসের দিন আরও ভালো খাওয়া দাওয়া হয়, ফ্রাইড রাইস হয়, আর অনেক কিছু হয়। আর ধুলোটের দিন আমাদের খিচুড়ি হয়, মানে সেদিন অনেক লোক খায়। আর এমনি প্রতিদিন আমাদের তাও 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া হয়, আর আমরাও খেতে বসে গেছি, দেখো আমরাও খেয়ে যাই এখান থেকে। এটা হচ্ছে তারপর দিনে, মানে 16 তারিখে, 16 তারিখে বিকাল 5:30 হবে, সেই সময় আমাদের ধুলোট বেরিয়েছে। আর যা রোদ, ধুলোট কিন্তু আরও সকাল সকাল বেরোয়, আমাদের ওই 3:30-4:45 সময় বেরোয়, কিন্তু এবছরে এত রোদ এত গরম, মানে ধুলোট বেরোতে এরকমই লেট হয়েছে। আর অনেকগুলো দল হয়েছে, কিন্তু দলগুলো এবছর ভাগ করে দিয়েছে, মানে আমাদের এদিকে 2-3টে দল দিয়েছে, অন্যদিকে আরও 2-3টে দল দিয়েছে, এভাবে ধুলোটাকে বের করেছে, মানে একদিকে সব দলগুলোকে যেতে দেয়নি। আর আমরা আমাদের দরজার সামনে বসে আছি, দেখো এই পুচকুচো দেখছো, তারপর তো এই এখান থেকে আমাদেরকে একটুখানি আবির মাখালো, আবির মাখিয়ে তারপর ওই দিকে যাবে, আমাদের নারায়ণ থান ধর্মস্থান আছে, শিব মন্দির আছে, ওই দিকে যাবে। আর অন্য অন্য বছর না আমরা না আবির খেতি, কিন্তু এবছরে এত গরম কি বলবো, গরমের জন্য মনে হচ্ছে না ফ্যানের কাছ থেকে বাইরে একটু বেরোই। আর এদিকে এই আমাদের দরজার সামনে এসছে, আর এখানে এসে আমাদেরকে বলছে তোমরা 2 হাত তুলে একবার কৃষ্ণ নাম বলো, আর আমরা বলছি এখানে একটু খুব গান করো, তারপর যাবে ওইদিকে। আর আমাদের দরজার সামনে দেখো ওরা গান করছে, আর ভালো লাগছে। আর আমার ভাইপোটা রয়েছে বেশি করে, ওই জন্য বেশি, আর ও না এই নাচ গান এই ঠাকুরের নাম এগুলো শুনতে না খুব ভালোবাসে। আর এটা হচ্ছে সন্ধ্যে টাইম পে, মানে ধুলোট ঘর ঢোকার সময়, মানে ধুলোট যেই ঘর ঢুকেছে, আর এত বৃষ্টি, এত মানে মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, মানে কি বলবো। আর এই মন্দিরে সবাই চলে, মানে সবাই মানে আটকে গেছে, কেউ বাড়ি যেতে পারেনি, কিছু কিছু মানুষ বাড়ি গেছে, এমনকি মানে এক ব্যাচ খেতে বসেছে, সে খাওয়া শুধু হয়নি, এত বৃষ্টি আর এত এত খাওয়া, মানে 6-7 হাজার লোকের আইটেম করা, মানে খিচুড়ি করা হয়েছে। আর আমরা সেই মন্দিরের ভেতরে আছি, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, মানে সবাই মিলে আছি বলে ভয়টা লাগছে না। আর মুসলধারে বৃষ্টি, বৃষ্টিটা হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের মনে হচ্ছে ধুলোটা ঘর ঢুকতো তারপর বৃষ্টিটা হতো।
এক বেদ খেতে বসেছিলাম কিন্তু খাওয়াতে পারেনি, আর সবাই বাটিগুলোকে নিয়ে চলে যাচ্ছে, এত খাবারগুলো সব ঘরের ভিতরে আছে, আরও আছে ওর একটা রুমে রয়েছে।